वेलकम बैक टू माय न्यू अनदर ब्लॉग। आजकल ब्लॉग में मुझे देखा वो कोयम्बतूर आशी एवं कोयम्बतूर ना देते लगभग उठी रुत्ते से जाबो एवं देखा कोयम्बतूर गांधीपुरम बस स्टैंड थे के अमी रोना दिए दिलम उठी रुत्ते से एवं नीलगिरी पर्वतमालार आकाबाका खूबी सुंदर व्यू छिलो एवं आमी तुम्हारे रिकमेंड करब कोयम्बतूर थेके तुम्हारा जदि उटीते जाओ ताले तुम्हारा डायरेक्ट बस पे जाबे जेटा गांधीपुरम बस स्टैंड थेके जार फेयर है 80 टाका एवं समय लागे प्राय 4 घंटार मत। দাঁড়ায় আছি আমার পিছনেই নীলগিরি, মানে নীলগিরি পর্বতমালা পিছনটা দেখতেই পাইতেছো, মানে এত সুন্দর ভিউ আর এত সুন্দর কি বলবো, আমার সঠিক পিছনের দিকে। আরে যে এটা যেটা দেখছো এটা হলো মট্টুপালায়াম, যে রেলওয়ে স্টেশন আছে সেই রেলওয়ে স্টেশনের মধ্যে আসলাম এবং বাইরে এরকম এই যে মানে অনেক গাড়ি পার্ক করা আছে সাইডে এবং এই সাইড দিয়ে আর কি মানে তোমার যে টয় ট্রেনের যে মানে কামরা আছে সেটা রাখা আছে বা সেটাকে হাইলাইট করা আছে। এখানে প্রচুর ট্রেন রাখা আছে আর কি, আর ওইখানে মানে সমস্ত কিছু দেখাচ্ছে। আর টয় ট্রেনের যে জার্নি আছে সেটা এই যে এখান থেকেই শুরু হয় আর কি, মানে এই জায়গাটা যে দেখছো এই জায়গাটার থেকেই শুরু হয় টয় ট্রেনের যে জার্নি আছে। আর এখানে ওয়ার্কশপও আছে তো সেটাই দেখাচ্ছে। সকাল 7:10 আর কি, মানে এখান থেকে একটা ট্রেন উটির উদ্দেশ্যে যায় মট্টুপালায়াম রেলওয়ে স্টেশন থেকে। টিকিটের ফেয়ার যত বললো 260 টাকা বা 270 টাকার কথা বললো আর কি, মানে স্টেশনের ভিতরে। এখন এসে জিজ্ঞাসা করলাম তো তারপরে আর মানে ইসে নাই আর কি, মানে ট্রেন এখন আর নাই, তো পরে দেখবো আর যদি পারি তাহলে উটি থেকে রিটার্ন হবো। তবে আমি এখন মট্টুপালায়াম বাস স্ট্যান্ড থেকে সোজা চলে যাবো তোমার উটিতে বা উদলাম মন্ডলম যে জায়গা আছে, উদলাম মন্ডলম পুরো নাম আর কি, মানে শর্টে উটি বলে থাকে সেটাকে, তো সেখানে যাবো এবং সেখানে গিয়ে দেখাচ্ছি কি। আর যদি আমাকে টয় ট্রেনের কথাই বলতে হয় তাহলে যদি রিটার্ন টয় ট্রেনের টিকিট তোমরা চাও তোমরা অনলাইনেও বুক করতে পারো, আইআরসিটিসি যেটা আইআরসিটিসির ওয়েবসাইটে রয়েছে, অথবা তোমাদের উটি থেকে মট্টুপালায়াম পর্যন্ত যে ট্রেন আছে 5:20 সেই ট্রেনটি উদলাম মন্ডলম রেলওয়ে স্টেশন থেকে। মট্টুপালায়াম থেকে রেলওয়ে সার্ভিস যে আছে টয় ট্রেনের সার্ভিস শুরু হয় এবং সেখান থেকে তোমরা কুন্নুর বা উটি দুটো জায়গাতেই তোমরা যেতে পারবা। এবং আমি টিকিট না পাওয়ার কারণে আমি মট্টুপালায়াম থেকে আবার বাস ধরি উটিতে যাওয়ার জন্য। এবং তোমরা যদি উটি প্ল্যান করো, খুব কম যদি হয় তাও 4 দিনের তোমরা প্ল্যান করবে, কারণ উটিতে সমস্ত জায়গা ঘুরে দেখতে হলে অনেকটা সময়ের প্রয়োজন হয়। একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো তোমরা যদি এখানে আসো দোদাবেতা যে আছে সেই দোদাবেতা হলো নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ, তো তোমরা সেখানে অবশ্যই ভিজিট করবে এবং পাইকারা ওয়াটারফল যে আছে সেটা সত্যি খুব সুন্দর। উটি লেকে যাচ্ছি, উটি লেক আর কি, মানে উটি যে মেইন মিউনিসিপ্যালিটি বাস স্ট্যান্ড আছে তার ঠিক পিছনেই, তো সামনে হাইটে যাচ্ছি এবং গিয়ে দেখাচ্ছি উটি লেকে কি কি আছে, অ্যাক্টিভিটিস সমস্তটাই ঘুরে দেখাবো। টিকিট রেট 25-30 টাকা, 50 টাকা করে টিকিট রেট নিয়ে থাকে, তো ভিতরে যাওয়ার জন্য তো সামনে যাচ্ছি না সময় কম থাকার কারণে। উটিতে আসলে উটি লেক তোমরা অবশ্যই ভিজিট করবা, কারণ 35 টাকা বা 50 টাকার বিনিময়ে তোমরা অনেকটা সময় পাস করতে পারবা। সময় দেখে দেয়, মোটামুটি 1 ঘন্টার মতো সময় দেয়, প্যাডেল বোট আছে,
তারপরে স্পিড বোটও আছে যেগুলো মানে আছে আর কি, তো এগুলো দিয়ে তোমরা মানে ঘুরতে পারবা, জলের মধ্যে অনেক সময় কাটাইতে পারবা। কোয়েম্বাতুরের আদিয়োগী প্লেসের যে ভিডিও আছে সেটা দেওয়া আছে, যদি কেউ দেখার ইচ্ছা থাকে তাহলে মানে আই বাটনে ক্লিক করে দেখতে পারো যে আদিয়োগীর সমস্ত ডিটেলস সমেত ভিডিওগুলো দেওয়া আছে, যদি ইচ্ছা হয় তাহলে দেখে নিই। আমি মানে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো দোদাবেতা, তো দোদাবেতা যখন গেছি তখন কিছুই দেখা যায় না, মানে এতটা কুয়াশা ছিল সেই জন্য মানে আমার চোখে কিছু দেখে না, তো সেই জন্য আর ক্যামেরার বাইর করে যে ফটো তুলবো সেরকম তোলার কোনো আর ইচ্ছেই ছিল না, কিছুই দেখা যায় না। তোমরা যদি আসো তোমরা অবশ্যই ঘুরবা সেই দোদাবেতাতে, মানে নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ যেটা মানে জিওগ্রাফিতে আমরা পড়ে থাকি, তো সেটাই মানে দেখবা এবং ঘুরবা। আমরা যেমন বলে থাকি শৈলরানী শহর দার্জিলিং, সেটা তামিলনাড়ুর শৈলরানী শহর হলো উটি বা উদলাম মন্ডলম বলে থাকে। তবে তোমরা যদি উটিতে ভ্রমণে আসো বা উটি ঘুরতে আসো তাহলে তোমরা সেখানকার ট্রেডিশনাল জিনিস থেকে আরম্ভ করে তোমরা সমস্ত জিনিসই কিনতে পাবে, কিন্তু প্রচণ্ড এক্সপেন্সিভ হয়ে থাকে এই সমস্ত জিনিস। হলো ডলফিন নচ বলে যে জায়গাটা আছে সেই ডলফিন নচের মধ্যে আসলাম, তো আসার পরে দেখাচ্ছি আর অনেক কিছু, আর কোয়েম্বাতুরের অনেকটা জায়গায় দেখা যায়। এই মুহূর্তে দাঁড়ায় আছি কুন্নুর টি গার্ডেনের মধ্যে, আর এতটা কুয়াশার জন্য মানে কিছুই দেখাই যাচ্ছে না আর কি, মানে কোনো কিছুই দেখা যাচ্ছে না। তো কুন্নুর টি গার্ডেনের মধ্যে এখন আছি, তো প্রচণ্ড কুয়াশা আর গাড়ির মানে প্যাকেজে আসছিলাম আর কি, মানে জানি না সঠিক কোথায় ঘুরবো, তো দেখাচ্ছি। আর এখান থেকে যে অর্গ্যানিক টি যে চা আছে সেটাও কিনতে পাওয়া যায়, তো দেখবো আমি পারচেস করা যায় কিনা এবং দাম কীরকম সমস্তটাই ইনফর্ম করে দেবো। আমি চা ফ্যাক্টরিতে গেলাম এবং চা ফ্যাক্টরিতে চা বিক্রি করার নাম করে এরা প্রচুর চিটিং করে, তোমাকে খাওয়াবে একরকম চা এবং বিক্রি করে আরেক ধরনের চা, যেটার কোনো স্বাদ বা কোনো টেস্ট বা কিছু কিছু চায়ের প্যাকেটের মধ্যে দেখা যায় যে তার যে এক্সপায়ার ডেট আছে সেটিও পেরিয়ে গেছে। সেই স্কিম থেকে সাবধানতা অবলম্বন করবে। এখানে হোটেলের খাওয়ার খুবই এক্সপেন্সিভ হয়ে থাকে, যে কোনো জায়গায় যাবা তোমরা সেখানেই মানে প্রচণ্ড এক্সপেন্সিভ, যেখানে টুরিস্ট বেশি আসে সেখানেই খাওয়ার প্রচণ্ড এক্সপেন্সিভ হয়।
এখন আসলাম ক্যাথি ভিলেজের মধ্যে, মানে পিছনে যেটা দেখতে এটা ক্যাথি ভিলেজ, এটার হিস্ট্রি অনেক আছে, সমস্তটাই বলে দেবো। এই ভিলেজের নাম হলো ক্যাথি ভিলেজ, তো বর্তমানে মানা ভিলেজ নামেও পরিচিত। এখানে যে হিস্ট্রিটা আছে সেটা টিপু সুলতান যাচ্ছে, সেই টিপু সুলতানের আমলে ব্যাঙ্গালোরের কিছু মানুষ এবং তামিলনাড়ুর কিছু মানুষ এখানে এসে টিপু সুলতানের আমলে বসতি স্থাপন করে বা সেখানেই থাকে সেই গ্রামের মধ্যে। তো সেই গ্রামের যে মেইন ভাষা বা মেইন ল্যাঙ্গুয়েজ আছে সেটা তামিল এবং কানাডি, দুটো ভাষাকে মিক্স করে তারা কথা বলে। আদিবাসী বলেছে কর্ণাটকা টিপু সুলতান মানুষ, কর্ণাটকা টিপু সুলতান টাইম টাইম টু তামিলনাড়ু সেটল হয়ে গেছে, 70% পিপল বড়গাস, ইন লোক নেম বড়গাস, তামিল আর কন্নড়া দোনো ল্যাঙ্গুয়েজ মিক্স করকে বাত করতে 70% পপুলেশন টিপু সুলতান টাইম পে সেটল হয়ে গেছে। আর মেইন বিজনেস ইনকাম, মেইন বিজনেস 70% ভেজিটেবলস, ভেজিটেবল নিতে কাল্টিভেশন, ভেজিটেবল কাল্টিভেশন এরিয়া, ক্যারেট, ক্যাবেজ, পটেটো সব পুরো ওটিসে এক্সপোর্টিং হতে, ওটিকা মেইন বিজনেস ভেজিটেবল বিজনেস। আর এসে হোয়াইট কালার টিচার্স চার্চ দেখ সকতে, बाद में टाइम जाते उतर के देख सकते हैं। सन माइकल चर्च 150 ईयर्स का ओल्ड चर्च। তোমরা যদি ট্যুরিস্ট বাস বা ট্যুরিস্ট বাসের সাথে আসো, তোমরা সেগুলোর টিকিট তোমরা যে হোটেলে স্টাই করবা সেই হোটেলের সামনে থেকে তোমরা পেয়ে যাবে। তো পার পারসন 350 টাকা বা 400 টাকা নিয়ে থাকে এবং গাইড চার্জ তারা বাসে ওঠার পরে আলাদাভাবে 50 টাকা বা 60 টাকার মতো পার পারসন চার্জ করে থাকে। আর এটা হলো উটি যে আছে, সেই উটির সমস্ত উটির ভিউ খুবই সুন্দর লাগছিল। আমি রাত্রে এই হোটেলের মধ্যে ছিলাম আর কি। এই হোটেলে আর কি রাত্রে ছিলাম, তো দেখো সেই হোটেল এবং 2500 টাকা চার্জ করছে পার নাইট এক রাতের জন্য, মানে এত এক্সপেন্সিভ এখানে। তো মানে যথাযথ বলতে হলে এতটা এক্সপেন্সিভ না, বাট এতটা এক্সপেন্সিভ চার্জ করতেছে হোটেলে তেমন কিছুই নেই, তবু এতটা চার্জ করছে। রাতের অন্ধকারে উটি শহর খুবই সুন্দর লাগছিল। উটি বোটানিক্যাল গার্ডেন যেটা আছে তার সামনে আসলাম আর প্রচণ্ড ঠান্ডা শুরু হইলো আর কি। আর এটা নীলগিরি পর্বতমালারই মানে একটা সিং, আগায় যাচ্ছি এবং সামনে গিয়ে আরও সমস্তটা ঘুরে দেখাবো সমস্ত কিছু। আর প্রচণ্ড ঠান্ডা, গলা বসে গেছে, মানে কী বলবো, আর অনেকটা জায়গা জার্নি করে আজকে মানে এখন এসে পৌঁছাইলাম আর কি। এখন সময় ঠিক বিকাল 5টা বাজে, 5টার সময় এসে আমি পৌঁছাইলাম। সামনে যাচ্ছি, যাইয়া দেখাচ্ছি বোটানিক্যাল গার্ডেনে ঘোরার কী আছে, টিকিট কত, সমস্ত কিছু ইনফর্ম করে দেবো আমি ভিডিওর মধ্যে। এটা হলো বোটানিক্যাল গার্ডেন। এই গার্ডেন খোলার সময় সকাল 7টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত খোলা থাকে এবং সেখানে টিকিট নেয় পার পারসন 30 টাকা করে। সময় কাটানোর জন্য একটা একদম শ্রেষ্ঠ জায়গা, এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়। এবং এর পাশে রয়েছে রোজ গার্ডেন, যেটা গভর্নমেন্ট রোজ গার্ডেন আছে, সেটা 2 থেকে 2500 প্রজাতির তোমরা ফুল দেখতে পাওয়া যাবে, তোমরা অবশ্যই সেখানে ভিজিট করবে। কোয়েম্বাতুরের আদি উগির ভিডিও আই ব্যাটনে দেওয়া আছে, তোমাদের যদি কাউকে দেখতে ইচ্ছা হয় তোমরা অবশ্যই আই ব্যাটনে ক্লিক করে তোমরা সেই ভিডিওটাকে দেখতে পারো।
উটিতে আরও প্রচুর ঘোরার জায়গা আছে। তো তোমরা যদি আসো, তোমরা ট্যুর প্যাকেজ বা যে কোনোভাবেই যদি তোমরা এই উটিতে আসো, তোমরা খুব যদি কমও হয় তোমরা 3 দিনের প্যাকেজ বুক করবে, না হলে তোমরা ঘুরে দেখতে পারবে না বা ঘুরে শেষ করতে পারবে না। এত সুন্দর জায়গা এবং অনেকটা বড় এরিয়া। তো উটি নর্থ এবং উটি সাউথ দুটো আলাদা। তো তোমরা যদি এখানে আসো, যখন তোমরা টুরিস্ট ট্যাক্সি বুক করবে, সেখান থেকে তোমাদের কোথায় কোথায় ঘুরাবে তোমাদেরকে মেনশন করবে এবং তারাই সেখানে নিয়ে ঘুরায় নিয়ে আসবে। তবে ট্যাক্সি ভাড়া যখন করবে তোমরা খুবই সাবধানতা অবলম্বন করে ভাড়া ঠিক করবে, কারণ এখানে প্রচুর চিটিংবাজি হয়। ওটি মিউনিসিপ্যালিটি বাস স্ট্যান্ড থেকে আমি আবার রওনা দিয়ে দিলাম কোয়েম্বাতুরের উদ্দেশ্যে। তো ঠিক আছে, ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটা ব্লগ ভিডিওর সাথে।